পাগলা মসজিদ। কিশোরগঞ্জ জেলার শহরে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় 250 বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ অবস্থিত। প্রচলিত আছে পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর বুকে মাদুরে ভেসে মসজিদের স্থানে এসে অবস্থান নেন। ধীরে ধীরে তাকে ঘিরে ভক্তদের সমাগম হতে থাকে। আধ্যাত্মিক সাধকের মৃত্যুর পর তার কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয়, যা বর্তমানে পাগলা মসজিদ নামে অত্যন্ত সুপরিচিতি লাভ করে। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই পাগলা মসজিদের বর্তমান জমির পরিমাণ 3 একর 88%। যদিও প্রথম দিকে হয়বতনগর দেওয়ানবাড়ির অকপকৃত 10% জমি কেবল মসজিদের নামে অন্তর্ভুক্ত ছিল। তিনতলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে 3টি বড় গম্বুজ এবং 5তলা ভবনের সমান একটি মিনার রয়েছে। প্রায় সহস্রাধিক মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে পাগলা মসজিদের রয়েছে বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব। এক কথায় বলা যায়, সকল ধর্মের মানুষের কাছে পাগলা মসজিদ এক সার্বজনীন পবিত্র ধর্মীয় কেন্দ্র। মানুষজন বিশ্বাস করেন, কেউ যদি একনিষ্ঠ নিয়তে পাগলা মসজিদে কোনো কিছু দান করেন তাহলে তার মনের বাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাসের কারণে মানুষজন পাগলা মসজিদে প্রচুর দান খয়রাত করেন। আর অধিক দান খয়রাতের কারণে পাগলা মসজিদ ইতিমধ্যেই দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই মসজিদের আয়ের একটা অংশ অন্যান্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন উন্নয়ন সেবামূলক খাতে ব্যয় করা হয়। এছাড়াও 2002 সালে মসজিদের পাশে একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে লেকসিটি প্রকল্পের আওতায় পাগলা মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদী খনন, দৃষ্টিনন্দন সেতু নির্মাণ, মসজিদের শোভাবর্ধন এবং রঙিন আলোকসজ্জার জন্য দিনে ও রাতে মসজিদটি দেখতে চমৎকার লাগে। দর্শক, চলুন জেনে আসি কিভাবে পাগলা মসজিদটি দেখতে আসবেন। কিশোরগঞ্জ জেলার সদরে গুরুদিয়াল সরকারি কলেজ এবং আধুনিক সদর হাসপাতালে খুব কাছেই ঐতিহাসিক পাগলা মসজিদের অবস্থান। কিশোরগঞ্জ পৌর শহরের যে কোনো স্থান থেকে রিক্সা বা ইজিবাইক ভাড়া নিয়ে পাগলা মসজিদে চলে আসতে পারেন। ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জ, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জ আসার 3টি অন্তনগর ট্রেন রয়েছে। ট্রেনগুলো ছাড়ার সময় সকাল 7:30, সকাল 10:20 এবং সন্ধ্যা 6:20 কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনে কিশোরগঞ্জ আসার ক্ষেত্রে সকালের 11 সিন্ধুর প্রভাতিতে চড়লে হাতে অনেক সময় পাবেন। ট্রেন ভাড়া শ্রেণী অনুযায়ী 120 থেকে 200 টাকা পর্যন্ত এবং সময় লাগবে প্রায় 4 ঘন্টা 20 মিনিট। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে অটোরিক্সা রিজার্ভ নিয়ে পাগলা মসজিদ আসতে 100 থেকে 120 টাকা খরচ হবে। ঢাকা থেকে বাসে কিশোরগঞ্জ, ঢাকার মহাখালী থেকে অনন্যা পরিবহন, অনন্যা ক্লাসিক এবং সায়দাবাদ থেকে অনন্যা সুপার ইত্যাদি বাস ঢাকা থেকে কিশোরগঞ্জ রুটে চলাচল করে। বাস ভাড়া 200 থেকে 250 টাকা। মহাখালী থেকে সময় লাগবে প্রায় 3 ঘন্টা এবং কোলাপবাগ থেকে সময় লাগবে প্রায় 4 ঘন্টা। কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে 20 থেকে 25 টাকা রিক্সা ভাড়ায় সরাসরি পাগলা মসজিদে চলে আসতে পারেন। এছাড়া বাস স্ট্যান্ড থেকে লোকাল ইজিবাইকে করে জনপ্রতি 5 টাকা ভাড়ায় গুরুদিয়াল কলেজ সংলগ্ন বটতলা নামক স্থানে নেমে যেতে পারেন। সেখান থেকে হেঁটে মাত্র 5 মিনিটের মধ্যেই চলে আসতে পারেন পাগলা মসজিদে। প্রিয় দর্শক, দ্য ফায়ারফ্লাইয়ের আজকের পর্বটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে অন্যদের মাঝে শেয়ার করে দিন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ইতি টানছি। আল্লাহ হাফেজ।